প্রিয় দর্শক, আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপডেট করছি। যে ভিডিওটি হাঁস বা মুরগি ব্রুডিং কিভাবে করতে হয়, আমি আজকে হাঁসের ব্রুডিং কিভাবে করতে হয় সেইটা বিস্তারিত একটু দেখাচ্ছি। আমি একটি কি করেছি, প্রথমে একটি কার্টুন দিয়ে ঘিরে নিয়েছি, কারণ একটি ছোট্ট জায়গার মধ্যে আপনারা যে যেরকমভাবে করতে পারেন আমি কার্টুন দিয়ে করেছি। আরেকটি কি দেখতে হবে না, তাপমাত্রা এর মধ্যে ঠিকঠাক রাখতে হবে, যে কারণ বাচ্চার তাপমাত্রা ঠিকঠাক না হলে বাচ্চা মারা যেতে পারে। তাই এই বাল্ব, একটা 100 বারের বাল্ব দিয়েছি। এইবার বাচ্চার তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে বাচ্চা বাল্বের নিচে থাকবে না বা দূরে সরে যাবে। তাই দেখতে পাচ্ছেন আমার বাচ্চা বাল্বের নিচে শুয়ে আছে, তার কারণে তাপমাত্রা ঠিকঠাক আছে। বাচ্চা প্রথম নিয়ে এসে আমি কি করেছি, এখন বাচ্চাকে প্রথমে স্লাইন জল দিয়েছি, তারপরে বাচ্চাকে খেতে দিয়েছি ভিজানো মুড়ি বা আপনারা চিড়ে দিতে পারেন। তারপর আস্তে আস্তে ওদের আমি লেয়ার ফিড খাওয়াবো। খাওয়ালে 20-22 দিন পরে এদের আমি আস্তে আস্তে জলে নিয়ে যাব। ব্রুডিংয়ের এই সিস্টেম, আপনারা এইভাবে হাঁসের এবং মুরগির ব্রুডিং করবেন। ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চা প্রথম ব্রুডিং ঠিকঠাক না হলে বাচ্চা বিভিন্ন অসুখ বেসুখ বিভিন্ন প্রতিরোধ ক্ষমতা এখান থেকেই তৈরি হয়। তাই বাচ্চার ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস, এই ব্রুডিংয়ের সময় বা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই বজায় রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে বাচ্চা খুবই সুস্থ থাকে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই যত্নভাবে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সঙ্গে বেল বাটনটা ক্লিক করে আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।